নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি মূলত যে ভিডিওটা তোমাদের দেব, হোল স্টুডেন্টের জন্য একটা, কিন্তু মনে করি আমি অনেকটা হেল্পফুল ভিডিও। তো যাদের মনে হচ্ছে উপকার হবে তারা থাকো এবং পুরো ভিডিওটা তোমরা দেখো। যারা সত্যিকারের সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, আজকে তাদের জন্য এই ভিডিওটা। মূলত যেমন আমি অ্যাড নিয়েও কথা বলবো, সেরকম প্রিপারেশন নিয়েও কিন্তু আজকে আমি কিছু কথা তোমাদের বলবো। সেগুলো কিন্তু যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা সবে শুরু করেছো বেসিক ব্যাচ, তাদেরও যেরকম ইম্পর্টেন্ট, এবং যারা অ্যাডভান্স মোডে আছো, তারা রিভিশন বা রিভাইজ কীভাবে দিচ্ছ তার নিয়েও কিন্তু আজকে আমার এই মূলত ভিডিওটা। প্রথমেই বলে রাখি, ভিডিওটা একটু দীর্ঘ হবে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক উপকার হবে। প্রথমেই বলে রাখি, আমি প্রথমেই জন্য লিখেছি যে রেল পিএসসি, কেএমসি, কেএমডিএ, ডিসিএল, পুলিশ এবং এসএসসি জিটি এবং জেনারেলের যেটা ক্লার্কশিপ, আমাদের ব্যাচ সব শুরু হয়েছে। তো এই যে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট, হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না যে রেল, পুলিশ, এসএসসি জিডি, এগুলো যেমন হাজার হাজার রিক্রুটমেন্ট আছে, তার সাথে স্টাফ সিলেকশন কমিশন আছে এবং এসএসসি জেই যেটা আছে টেকনিক্যালদের, এবং তার সাথে সাথে রাজ্য সরকারের যেটা পুলিশ আছে, তাতেও কিন্তু হাজার হাজার পোস্টের রিক্রুটমেন্ট হয়। কিন্তু কেএমসি, কেএমডি এবং পিএসসি তুলনামূলক হলেও একটু বেশি রিক্রুটমেন্ট আছে। কেএমসি, কেএমডি কিন্তু গুটি কয়েক পোস্ট করে রিক্রুটমেন্ট হয়, কখনো 15টা, কখনো 20টা, কখনো 25টা। দেখা গেছে যে এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রচুর ছেলে সরকারি চাকরি পায়, প্রচুর স্টুডেন্ট পায়। তোমরা আমাদের যদি গুরুকুলের কেউ পুরনো হয়ে থাকো, যারা ভিডিও দেখছো তারা দেখেছো নিশ্চয়ই, আমি একাধিক ভিডিও দিয়েছি। কোন সেক্টরে নেই বলো, ডিআরডিও আছে, ইসরো আছে, রেলের তো অজস্র ভিডিও দিয়েছি, লোকো পাইলট, টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমরা দেখেছো নিশ্চয়ই। এবং এদিকে পিএসসি, কেএমসি, কেএমডিএ আমি প্রচুর ভিডিও দিয়েছি, ডিসিএল দিয়েছি, টিসিএল দিয়েছি, তাহলে সব সেক্টর থেকে আমি তুলনামূলক তোমাদের কিন্তু ভিডিও দিয়েছি। হ্যাঁ, এবার বলতে পারো যে স্যার আপনার রেলের ভিডিওটা একটু বেশি, কারণ রেলের যেহেতু রিক্রুটমেন্টটা অনেক বেশি তাই সেখানে বেশি আছে। বিগত কয়েকদিনে কেএমসিতে কয়েক বছরে ভালো রিক্রুটমেন্ট হচ্ছে, তার জন্য আমি প্রায় 50-60 জনে শুধু কেএমসির ভিডিও দেওয়া আছে। তো এখন বিষয় হচ্ছে এই যে বিশাল প্রিপারেশন, এই প্রিপারেশনটা তোমরা কিভাবে নিচ্ছ। আমি দেখেছি যারা রেলের প্রিপারেশন নিচ্ছে, যারা পিএসসি প্রিপারেশন, যারা কেএমসি, যারা কেএমডিএ, এই যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু প্রিপারেশনের একটা প্ল্যান থাকা দরকার। কীরকম বিষয়টা প্রথমেই বলবো, যারা কেএমসি, কেএমডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ দেখলাম একটা কমেন্টে বলেছে যে স্যার আপনি বলেছিলেন এখনো বেরোচ্ছে না, একদম আমি তোমাদের বলছি, আমি যেটুকু কথা বলার চেষ্টা করি বা বলি, আমি কিছু তথ্য অন্য জায়গা থেকে পাই তবেই বলি। এটা একটা, তুমি যদি তোমার যারা পরিচিত যদি জিজ্ঞেস করো, তুমি জানবে যে এক একটা সাবস্টেশন ইঞ্জিনিয়ার 3-4-5-6 ওয়ার্ডের দায়িত্বে আছে, সেটা কিন্তু সম্ভব না। 2-3 ওয়ার্ডে থাকবে, তার জন্য সেখানে ঘাটতি আছে। এবং দেখবে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে অনেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক রিটায়ার করছে, সেই তথ্যগুলো সমস্ত আমরা কিন্তু আলোচনা করে পাই। তার থেকে বোঝা যায় একটা রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত হবে। এবং দেখবে একটা অ্যাডভার্টাইজমেন্টের নোটিশ কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়ে আছে। তো এর তথ্য থেকে কী প্রমাণিত হয় যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তোমাকে আবারও বলছি আমি, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, শুধু প্রস্তুতিটা না। এখন বিষয় হচ্ছে প্রস্তুতি তোমরা কীভাবে নিচ্ছ। আমি দেখি প্রচুর ছেলে কেএমসি প্রস্তুতি নেয়, স্যার আমি 70 করলাম, আমি 65 করলাম, 60 করলাম, তাতে কিন্তু অনেকের রেজাল্ট কমে গেল, হচ্ছে না। এখন আমার বিষয় হচ্ছে এই যে বিশাল অঙ্কের এইসব যে ব্রাঞ্চ আছে আমার কাছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের প্রচুর ব্রাঞ্চ আছে, এখন প্রস্তুতিটা কীভাবে নেওয়া হচ্ছে, এটাই আমার কাছে কোশ্চেন। যে আমি বলতে পারি যে পিএসসি, কেএমসি, কেএমডি যেহেতু কোর টেকনিক্যাল এক্সাম, অবশ্যই টেকনিক্যালে তোমাকে দক্ষ হতে হবে। গুরুকুলে যদি কয়েকশো ছেলে, কয়েক শত শত ছিল, অনলি টেকনিক্যালে প্রিপারেশন নেয় শুধু পিএসসি, কেএমসি, কেএমডি এর জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি
এখানে প্রত্যেকটা ছেলে মানে এভারেজ একটা স্টুডেন্ট প্রায় 60% স্টুডেন্ট কিন্তু তাদের মধ্যে 19-20 স্টুডেন্ট, বাকি 40% হ্যাঁ একটু নিচে আছে। তাহলে 19-20 স্টুডেন্টের জায়গা থেকে তুমি কিভাবে প্রস্তুতি নেবে? দেখো আমি এখানে যে বিষয়টা উল্লেখ করেছি যে শূন্য পদটা আমি লাস্টে আসবো, রিভিশন আর তোমার পজিশন। রিভিশনটা কি না, দেখো প্রথমেই বলি রিভিশন মানে বারবার দেখা। আর আমরা কি করি যে এক প্রথম থেকে এক নম্বর থেকে পড়েছিলাম, আবার দু নম্বর তিন নম্বর চার নম্বর করে পড়ে পড়ে গেছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা জানো ব্যাপারটা তাদের ক্ষেত্রে কিন্তু উল্টো, কিন্তু যারা জানো না, রিভিশন মানে হচ্ছে আমার পাঁচটা পাতাকে আমি এক ঝলকে দেখে নেব, সেটাকে রিভিশন করে। তাহলে আমাকে রিভিশন করতে হবে, রিরিডিং কিন্তু নয়। তো রিভিশন করবে তাহলে তুমি কীভাবে? প্রথমে বলবো আমি একটা জিনিস আজকে ভেবেছি যে তোমরা, আমি একটু অন্যভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের উপকার হবে। আমরা যদি দেখি যে প্রত্যেকটা পার্টে, টেকনিক্যাল পার্টটা আলোচনা করে নন টেকনিক্যালে যাবো, যে প্রত্যেকটা পার্টে কি একটা থিওরি আছে আর একটা তোমার হচ্ছে নিউমেরিক্যাল আছে, ঠিক আছে? যদি আমি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে দেখি, আমার এক দুটো পার্ট আছে, একটা থিওরি পার্ট একটা নিউমেরিক্যাল পার্ট। তুমি নিজেকে ডিসাইড করো যে তুমি কোন পার্টে দক্ষ আছো, তুমি থিওরি পার্টে দক্ষ আছো না নিউমেরিক্যাল পার্টে দক্ষ আছো। তুমি যদি থিওরি পার্টে দক্ষ থাকো তাহলে অবশ্যই তোমাকে থিওরি প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমে ডেসক্রিপটিভ থাকবে, তারপর অবজেক্টিভ থাকবে। নিউমেরিক্যালগুলোকে তোমাকে যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পরপর সাজানো থাকবে। তাহলে তুমি রিভিশনটা করবে কিভাবে? হ্যাঁ মনে করো তুমি প্রোডাকশান চ্যাপ্টারটা, আমি বললাম মেকানিক্যালে, তুমি প্রোডাকশান চ্যাপ্টারটা শুরু করবে। প্রোডাকশান শুরু করলে বিশাল বড় সিনেমা, ঠিক আছে? তো তুমি প্রোডাকশান শুরু করলে তাহলে প্রোডাকশন তো ডেসক্রিপটিভ বিশাল বড় নোট হয়ে গেল, তাহলে তুমি রিভিশনটা আনবে কী করে? এখানে আমার প্রসঙ্গ হচ্ছে যারা যারা কেএমসি, কেএমডি এবং পিএসসির মতো পরীক্ষাকে টার্গেট করছো, ম্যাক্সিমাম ছেলে দেখলাম টেকনিক্যাল, ভালো করে টেকনিক্যালকে টার্গেট করতে চাইছে, কি তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল এবং পরবর্তী সময় রেল এবং পুলিশের ক্ষেত্রে আমি বলবো, তারা বিষয়টা একটু ভালো করে শোনো। দেখো তুমি এখানে কি করবে না, এই নোটসটাকে তোমাকে নিজের মতো করে শর্ট করে দেবে, ঠিক আছে? যারা আমাদের ভিডিও দেখছো তাদের জন্য বলবো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালো লাগে সাবস্ক্রাইব করলে। তো একটা কথা বলি, তো সেক্ষেত্রে আমি কি বলবো, আমাদের দেখেছো তোমরা যারা আমাদের গুরুকুলের স্টুডেন্ট দেখেছো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমাদের গিরিবাবু কি করেছে, মাত্র চার পাতার মধ্যে একটা কিন্তু নোট দিয়ে দিয়েছেন, চার পাতা। হ্যাঁ তিনি পড়াচ্ছেন কত পাতা, তিনি মেন নোটস কত, অনেকটা বড়, অনেকটা বড়। কিন্তু রিভিশন যারা অ্যাডভান্স মোড এসে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চার পাতা মাত্র। কিন্তু এই চার পাতা নোটটাকে তোমাকে রেডি করতে গেলে আগে কিন্তু এই জায়গাটা তোমাকে দরকার। তাহলে যারা কোর টেকনিক্যাল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এই বিষয়টা ফলো করো যে থিওরি পার্টটাকে আগে ভাগ করো, নিউমেরিক্যাল পার্টটাকে ভাগ করো। এবার নিউমেরিক্যাল পার্টে কি তুমি একটা জায়গায় সেটাকে সাজিয়ে রাখলে পরপর পরপর সেটাকে তুমি কিন্তু ভিজুয়ালাইজ করতে থাকবে, করলে কিন্তু তবেই তোমার এই প্রিপারেশনটা সম্পন্ন হবে। খুব তাড়াতাড়ি টেকনিক্যালের অ্যাড বেরোবে, এক থেকে দেড় মাসের মতো আমি বলেছিলাম সেটা বেরোবে। তোমরা শুধু প্রস্তুতিটা নাও, এই হাজার হাজার কোশ্চেন, যে হাজার হাজার ব্রাঞ্চ তোমরা কিভাবে শেষ করবে? প্রতিদিন নতুন নতুন কোশ্চেন আসছে, নতুন নতুন কনসেপচুয়াল কোশ্চেন আসছে, তাই অবশ্যই প্ল্যানিংটাকে এইভাবে করো, আগে থিওরি পার্টটাকে আলাদা করো, নিউমেরিক্যাল পার্টটাকে আলাদা করো, কে কোন পার্টে দক্ষ আছে সেটা ভাবো, আর ডেসক্রিপটিভ নোট হওয়ার পর সেটাকে তুমি রিভিশন দেওয়ার জন্য শর্টভাবে তৈরি করো। সেটা যদি আমাদের গুরুকুলের স্টুডেন্টরা যেরকম পাচ্ছে, যারা আমাদের দেখছো তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভালো করে পরিষ্কার হওয়া দরকার। রিভিশন করা মানে কি, তোমাকে ছোট ছোট করে সাজিয়ে নিতে হবে যাতে এক ঝলকে তুমি জিনিসটাকে বারবার দেয়। হ্যাঁ অবশ্যই আর একটা আমি কি বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল, আমি সবার জন্য বলছি, তোমরা যখন ক্লাসে পড়বে, যখন ক্লাস করছো এবং যখন বাড়িতে পড়ছো, এই দুটো জায়গা ক্লাস এবং বাড়ি হাউস দুটো জায়গায় পড়ছো, ধরো তোমরা একটা টপিক পড়লে, ঠিক আছে? ওই টপিকটা যখন শেষ হলো, ধরো 40 মিনিট বা তোমার এক ঘন্টা লাগবে টপিক শেষ হতে, 40 মিনিট পর ওই টপিকটা যখন হয়ে যাচ্ছে তার জন্য 10 মিনিট তোমার একটা টাইম লাগবে, ওই 10 মিনিটে ওটাকে কিন্তু আবার একবার ভিজুয়ালাইজ করো,
করে তারপর নেক্সট টপিকে যাও, না হলে তোমার তুমি মানে বিষয়টা মানে মহাসমুদ্রে পড়ে যাবে, ক্লিয়ার করে উঠতে পারবে না। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জিনিসকে আস্তে আস্তে আগাও। আরেকটা বিষয় আমরা দেখেছি ছেলেরা যে ভুলগুলো করছে, যে ক্লাসে কোনো কিছু স্যার একটা হয়তো পড়ালেন, সঙ্গে সঙ্গে কী হচ্ছে না তোমরা মোবাইলকে ঘাঁটতে শুরু করে দিচ্ছ। দেখা যাবে এরকম করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই যে এই আমাদের বুড়ো আঙুলটা কী হবে এভলিউশনে, দেখা যাবে এই সব আঙুলকে ছাড়িয়ে করে এইরকম লম্বা হয়ে যাবে। হ্যাঁ, কারণ বারবার তো শুধু এরকম এরকম স্ক্রিন দেখা যাচ্ছে বারবার। আমি বারবার বলছি দীর্ঘ সময় আমরা যেসব 40-42 জন স্যার আছেন সবাই আমরা আলোচনা করে দেখেছি, তোমাদের যতটা সম্ভব মোবাইলটাকে সরাও। মোবাইল সামনে থাকা মানে কিন্তু ভীষণ বিপদ, ভীষণ বিপদ। মোবাইলটাকে সরিয়ে মোবাইল থেকে মিনিমাম 15-20 ফুট দূরে তোমরা প্রস্তুতিটা নাও। মোবাইল থেকে মিনিমাম 15 ফুট মানে তুমি যেন সহজে মোবাইলটা না হাতে পাও, প্রস্তুতিটা নাও। এবার কি মোবাইলের ফলে কিন্তু কনসেন্ট্রেশনটা তোমাদের কমে যাচ্ছে। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য প্ল্যানিং করো, কারণ মাই ডিয়ার স্টুডেন্ট বারবার বলছি এই যে বিশাল রিক্রুটমেন্ট রেলের, কিন্তু হিউজ পোস্টের রিক্রুটমেন্ট তৈরি তোমাকে হতেই হবে। ঠিক আছে, আরও এখানে কি ভুল ধারণা আছে, আজকে আমি সব বিষয়গুলো নিয়ে এই জন্য আলোচনা করছি, তোমরা কিন্তু এগুলোকে একটু মাইন্ডলি সেভ করে তারপর প্রস্তুতিটা নাও। কি না স্যার রেলে তো 40% তো CBT1 পেয়ে গেলে আমি তো কোয়ালিফাই করে যাবো। মাই ডিয়ার স্টুডেন্ট একটু মন দিয়ে ভাবো, একটু আগে আমাকে একজন ফোন করেছিল, তো আমি বললাম তাকে যে 100টা ধরো পোস্ট আছে, 75 নম্বরের ফার্স্ট CBT1 পরীক্ষা হচ্ছে, বলা হয়েছে 40% হলে তাকে কোয়ালিফাই করবে, তো সে মাত্র 4, 7, 28 আর 30 পেয়েছে। ঠিক আছে, কিন্তু দেখা গেল 60 নম্বর যেখানে 60 শেষ হচ্ছে সেখানে 100 জন স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে 60 নম্বর মানে কত, 80%, তাহলে 80% স্টুডেন্ট নিয়ে 100 জন ফিল আপ হয়েছে, তাহলে সেক্ষেত্রে 40% আসবে কেন। এইগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা বাড়াও। যারা বলছো প্রিপারেশন হয়ে গেছে, স্যার আমার রেল কবে বেরোবে, তাদের জন্য বারবার আমি বলছি, বা পুলিশ বেরোবে কবে, পরীক্ষা তো অ্যাডভার্টাইজমেন্ট তো বেরোবে বেরোবে, সেটা আজ না হলেও কাল, কিন্তু প্রস্তুতিটা এরকম যে টপে যাবে। ঠিক আছে, এইভাবে, এবং আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে তারা আপডেট পদ্ধতি অবলম্বন করো, আপডেট পদ্ধতি, রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে তার ট্রেন্ডটাকে ফলো করো, সেই ট্রেন্ড ফলো করে সেইভাবে প্রস্তুতিটা নাও। ঠিক আছে, তো এইভাবে আমি বলবো। আরেকটা কথা বলবো যে তোমরা যারা প্রস্তুতি দীর্ঘদিন ধরে নিচ্ছ, তোমরা দু ভাগে নিজেকে ভাগ করো, তুমি বেসিক মোডে আছো না তুমি অ্যাডভান্স মোডে আছো, তোমার প্রিপারেশন কি 75%-এর উপরে থাকছে, যদি থাকে তুমি কিন্তু অ্যাডভান্স মোডে। এবার অ্যাডভান্স মোডে থাকলে তুমি বুঝবে কীভাবে যে আমার পজিশান কোথায় আছে, অবশ্যই তোমাকে ব্যাচের মধ্যে টপ 5-এ আসতে হবে। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে কিন্তু তবেই তুমি একটা সরকারি চাকরি পাবে এবং আগামী দিনের প্রস্তুতির জন্য তৈরি হও। ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও, যে যে বিষয়গুলো বললাম সেগুলো ফলো করো, অ্যাড আসবেই, রেলের পুলিশের মতো অ্যাড, SSC JD-র মতো অ্যাড, হিউজ হিউজ হাজার হাজার পোস্টে, কিন্তু একদম প্রপার যোগ্য তুমি যদি না হও, তোমার কিন্তু 1%ও যদি তোমার ঘাটতি হয় তুমি কিন্তু ওখানে পাবে না, কারণ কম্পিটিশন প্রচণ্ড হয়। আমাদের গুরুকুলের যেসব সুনামধন্য শিক্ষক আছেন, ম্যাথের স্যার, ম্যাথের 3-4 জন স্যার, GKS স্যার, GI স্যার, ইংলিশ স্যার, এবং টেকনিক্যালের একগুচ্ছ শিক্ষক, সিভিলের 4-5 জন শিক্ষক, মেকানিক্যালের 5-6 জন শিক্ষক, ইলেকট্রিক্যালের 4-5 জন শিক্ষক, তো তারা নিরলস যেভাবে পরিশ্রম করে তোমাদের নোটসগুলো দেন, তোমরা আমি মনে করি তোমরা কিন্তু একদম প্রপার সেটা ফলো করো। ফলো করে এই প্ল্যানটা দেখো যে থিওরি পার্ট কোনটা আর নিউমেরিক্যাল পার্ট কোনটা, তুমি কোনটাতে বেশি দক্ষ আছো, সেই দক্ষতার উপর ডিপেন্ড করে কিন্তু প্রিপারেশনটা তোমাকে শুরু করতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলবো যে রেলের যে প্রিপারেশন, আমি বলবো যে CBT1 তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, যে মানে একদম গতানুগতিক পদ্ধতিতে কিন্তু প্রিপারেশন নেও না, একদম গতানুগতিক পদ্ধতিতে কেউ প্রিপারেশন নেবে না, প্রিপারেশনটা একটু সায়েন্টিফিক ওয়েতে করো, একটু স্মার্টলি করো, হার্ডওয়ার্ক তো করতেই হবে, স্মার্টলি ওয়ার্ক করো, নাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা, কারণ এই স্ট্রেস সময়ে মানে ভীষণ একটা জটিল পরিস্থিতি,
অনেকে চার মাস পাঁচ মাস ছ মাস হয়ে গেছে বলে ভাবছে যা স্যার এই বেরোলো না আমাদের লাইফটা শেষ হয়ে গেল, এরকম কোনো কথা না, বেরোবে। বেরোলে তো তোমার তো সেই এক দেড় ঘন্টার একটা টাইমের জন্য তুমি সারা বছর ধরে পড়ছো, তুমি সেখানে তোমার প্রপার একদম সঠিকটা দিতে না পারো তুমি কিন্তু অনেক বেশি লাগবে, ঠিক আছে? তাই আমি সবাইকে বলবো প্রত্যেকে ভালো করে ভালোভাবে পড়াশোনাটা করো, প্রস্তুতি নাও, এবং প্রস্তুতিটা যেন প্রপার হয়ে থাকে। আমি সবাইকে বলবো একটু ভালো করে চিন্তা ভাবনা করে প্রিপারেশনটা নাও, তুমি কী পড়ছো, কেন পড়ছো, কার জন্য পড়ছো, কিসের জন্য পড়ছো, কোন পরীক্ষা পড়ছো, তার লেভেল কী, এগুলো কিন্তু একটু ভালো করে অ্যানালিসিস করে পড়ো। মানে আমি ক্লাস হচ্ছে বলে চলে গেলাম, পড়লাম বলে পড়ার মতো পড়লাম, এগুলো কিন্তু করো না। তুমি সত্যিকারের চাকরি পেতে হয় একটু প্রি প্ল্যানিং করে পড়ো, সিস্টেমেটিক হয়েতে পড়ো, সায়েন্টিফিক হয়েতে পড়ো। আর এর জন্য আমাদের আশা করি গুরুকুল স্টাডি সেন্টার তোমাদের সমস্ত প্রিপারেশনটাকে একদম পুরো ওয়ে ধরে ভাগ করে দিয়েছে। যদি কারো প্রয়োজন হয় যে স্যার গ্রুপগুলো প্রিপারেশান নেবো, তাহলে আমাদের যে নম্বর আছে 9874074233, এই নম্বরে ফোন করে নাও, কল করে নাও। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপও ওপেন্ড আছে, হোয়াটসঅ্যাপও নক করতে পারো। আমাদের কিন্তু প্রস্তুতিটা সেইভাবে একদম শুরু হচ্ছে, ঠিক আছে? নতুনভাবে রেলের জন্য বিশেষ করে আমরা আলাদা সেকশান ওপেন করেছি রেলের জন্য, এটা অনলাইন অফলাইন দুটো মোডেই চলবে। তোমাদের কিন্তু প্রস্তুতি হবে সেই রকম, ঠিক আছে? তো ভালো থেকো প্রত্যেকে, এবং একটু ভাবনা চিন্তা করে প্রিপারেশনটা নাও। যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল অবশ্যই বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক দিও, ঠিক আছে? ভালো থেকো সবাই, ভালো করে প্রস্তুতি।